আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতের সমস্যার সূচনা হতে দাঁতে ব্যথা হতে কত দিন পর্যন্ত সময় লাগে তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁতের সমস্যার সূচনা মূলত আমরা যে খাবারগুলো খেয়ে থাকি এই খাবারের খাদ্যকণা থেকেই বেশিরভাগ সময় হয়ে থাকে দাঁতের উপরিভাগে অথবা দু দাঁতের মধ্যবর্তী স্থানে যখন কোনো ধরনের খাদ্যকণা অনেকক্ষণ পর্যন্ত আটকে থাকে তখনই ধীরে ধীরে সেগুলা পচনের মাধ্যমে অ্যাসিড উৎপন্ন হয়ে দাঁতের সেই জায়গাটি এমনভাবে ক্ষয় করতে থাকে এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন দাঁতের উপরিভাগে খাবার জমে থাকার কারণে তা থেকে পচনের মাধ্যমে অ্যাসিড উৎপন্ন হয়ে ধীরে ধীরে দাঁত এভাবে ক্ষয় হতে থাকে তো ভিউয়ার্স এখন কথা হলো একটি দাঁত যখন ক্ষয় হতে শুরু করে শুরু থেকে দাঁতে ব্যথা পর্যন্ত পৌঁছাতে কতদিন পর্যন্ত সময় লাগে এ ব্যাপারে অনেকেই আপনারা জানতে চেয়েছেন তো ভিউয়ার্স মূলত এই ব্যাপারটি নির্ভর করে দাঁতের গঠনের উপর এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে দুইখানে এখানে দুই জায়গাতে কিন্তু ডেন্টাল ক্যারিজ দেখা যাচ্ছে যে ক্যারিজটি ধীরে ধীরে দাঁতের অ্যানামেল ডেন্টিন ভেদ করে দাঁতের পাল্প পর্যন্ত চলে যায় তখনই দাঁতে ব্যথা হয় তো ভিওর্স মূলত এই ডেন্টাল ক্যারিজটি যে কতদিন কতদিন লাগবে দাঁতের পাল্পের ভিতরে পৌঁছাতে সেটি নির্ভর করে দাঁতের গঠনের উপরে ভিওর্স এখানে যে আপনারা দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন উপরে যে অংশটি দেখা যাচ্ছে এটি হলো দাঁতের অ্যানামেল অংশ এবং এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হলো দাঁতের ডেন্টিন অংশ এবং পরিশেষে রয়েছে পাল্প তো ভিওর্স সবার দাঁতেরই এরকম তিনটি করে লেয়ার রয়েছে কারো দাঁতের গঠন একটু মোটা বা দাঁতের উপরের অংশের যে অ্যানামেল অংশ রয়েছে সেটি কারো পুরত্ব অনেক বেশি কারো বা কম এখানে দেখতে পাচ্ছেন দাঁতের অ্যানামেলের ঘনত্ব খুবই কম খুবই সামান্য রয়েছে ডেন্টিনটা বেশ অনেক রয়েছে তারপরে রয়েছে পাল্প কিন্তু এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি দাঁতের এক্সরে তো ভিওর্স দাঁতের এক্স রেতে দেখুন এই দাঁতটির কিন্তু ঠিক এতটা পরিমাণ দাঁতের এনামেল অংশ রয়েছে তো ভিওয়ার্স সাধারণত বয়স এবং দাঁতের গঠন অনুযায়ী এটি বিবেচনা করা হয়ে থাকে যে একটি দাঁত যদি ডেন্টাল ক্যারেজে আক্রান্ত হয় আর সেই দাঁতে ডেন্টাল ক্যারেজের জন্য ব্যথা হতে কত দিন পর্যন্ত সময় লাগবে তবে আনুমানিকভাবে অ্যাভারেজ করে বলা যায় যে একটি দাঁত ধীরে ধীরে নষ্ট হতে অনেক দিন পর্যন্ত সময় লেগে যায় কারো কারো ক্ষেত্রে দুই বছর তিন বছর চার বছর এমনকি পাঁচ বছরও পর্যন্ত লেগে যায় একটি দাঁত ধীরে ধীরে নষ্ট হতে দাঁতের অ্যানামেল নষ্ট হতে এবং তারপরে ধীরে ধীরে ডেন্টিনে আসে এবং তার পরবর্তীতে দাঁতের পাল্পের ভিতর ঢুকে যায় তো এই প্রক্রিয়াটা অনেক দিন ধরে চলতে থাকে কারো ক্ষেত্রে দু বছর এক বছর বা পাঁচ বছর পর্যন্ত সময় লেগে যায় দাঁতের গঠন এবং বয়সের উপর নির্ভর করে ভিওর্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের উপরিভাগে ডেন্টাল ক্যারিজ শুরু হয়েছে এটি হলো ডেন্টাল ক্যারিজ শুরুর প্রাথমিক অবস্থা এই প্রাথমিক অবস্থা প্রথমত দাঁতের উপরিভাগের যে অ্যানামেল লেয়ার থাকে সেই অ্যানামেল লেয়ারের ভিতরে সীমাবদ্ধ থাকে যদি এটি প্রাথমিক অবস্থায় এই ডেন্টাল ক্যারেসটুকু কেটে পরিষ্কার করে সেখানে ফিলিং করে দেওয়া হয় তাহলে ডেন্টাল ক্যারেসটি আর দাঁতের ভিতরে গভীরে প্রবেশ করতে পারে না অর্থাৎ প্রাথমিক অবস্থায় যদি এই দাঁতটিতে ফিলিং করে নেওয়া যেত তাহলে কিন্তু কখনো সমস্যা হতো না দাঁতটি পুরোপুরি ভালো হয়ে যেত কিন্তু যদি ডেন্টাল ক্যারিসটি এভাবে দাঁতের উপরে রেখে দেওয়া হয় বা দাঁতে ডেন্টাল ক্যারিস শুরু হয়েছে আপনি যদি ডেন্টিস্টের কাছে না যান তাহলে সেই ডেন্টাল ক্যারিসটি দিনে দিনে বাড়তে থাকবে এবং কিছু মধ্যে সেটি অ্যানামেল অংশ পার হয়ে ডেন্টিনের ভিতরে চলে আসবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানামেলের অ্যানামেলটি নষ্ট করে পুরোপুরি নষ্ট হয়ে গেছে বা অ্যানামেল ভেদ করে এখন ডেন্টিনে অবস্থান করছে তো ভিওর্স এই অবস্থাও যখন ডেন্টিনের মধ্যে আপনার ক্যারিস্টি থাকবে তখনও আপনি ফিলিংয়ের মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট করাতে পারবেন অর্থাৎ এখানে যে পজিশনটা দেখা যাচ্ছে এটি এখন অ্যানামেল ভেদ করে ডেন্টিনে আসবে আসবে এমন একটি অবস্থা তো এমন অবস্থায়ও আপনি কিন্তু ফিলিং করাতে পারবেন ওই দাঁতটিতে যে দাঁতটিতে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে ভিওয়ার্স যদি আপনি তখনও ফিলিং না করান ট্রিটমেন্ট না করান তাহলে সেটি দিনে দিনে আরও বাড়তে থাকবে এবং প্রথম দেখলেন অ্যানামেলের মধ্যে সীমাবদ্ধ ছিল তারপরে দেখলেন যে সেটি ডেন্টিনের কাছাকাছি আসছে আর এখন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি পুরোপুরিভাবে দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেই পাল্পটিকে নষ্ট করে দিচ্ছে উপর থেকে ক্যাভিটি হওয়ার কারণে সেই ক্যাভিটিটি ধীরে ধীরে কিন্তু পাল্পের ভিতর চলে আসছে আর এই অবস্থায় দাঁতে অনেক বেশি ব্যথা করে দাঁতে অনেক বেশি যন্ত্রণা হয় সাধারণত ক্যারিসটি যখন দাঁতের অ্যানামেল অ্যানামেল অংশে থাকে বা ডেন্টিন অংশে থাকে তখন দাঁতে একটু শিশির অনুভব হতে পারে অধিক শক্ত কামড়ে বা চাপে সে দাঁতটিতে হালকা ব্যথা অনুভব হতে পারে কিন্তু দাঁতে ব্যথা এবং যন্ত্রণা তখনই হয় যখন দাঁতের উপরিভাগ থেকে বা সাইড থেকে কোনো ডেন্টাল ক্যারিজ বা ক্যাভিটি যখন দাঁতের গভীরে পাল্প পর্যন্ত চলে আসে তখন দাঁতে ব্যথা হয় যন্ত্রণা হয় দাঁতের ফোলা সমস্যা তখনই হয়ে থাকে তো ভিউয়ার্স যখন এ ধরনের পাল্প পর্যন্ত চলে আসে দাঁতের ক্যাভিটি তখন আর সেই দাঁতে ফিলিং করার অবস্থা থাকে না তো দুই থেকে তিন বছরের মধ্যে একটি দাঁত নষ্ট হয় আর মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর বা এক বছর পরপর কিন্তু দাঁতের চেক আপ করাতে যদি আপনি বছরে একবার ডেন্টাল চেকআপ করান তাহলে এ ধরনের সমস্যা যদি ডেন্টিস্টের চোখে পড়ে তাহলে তখন ট্রিটমেন্ট করে দিলে আর এই অবস্থায় আসার কোনো ধরনের সুযোগ থাকবে না তাছাড়া যখন দাঁতের ক্যাভিটি দাঁতের পাল্পে পৌঁছে যায় তখন সে দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হয় যদি সে দাঁতটি না ফেলে দিয়ে আপনি রাখতে চান আর সেই রুট ক্যানেল ট্রিটমেন্টটি সাধারণত বেশ একটু ব্যয়বহুল ট্রিটমেন্ট হয়ে থাকে আর প্রাথমিক অবস্থায় থাকাকালীন আপনি যদি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে নেন তাহলে সর্বোচ্চ এক টাকা বা পাঁচশো টাকার ভিতরেও একটি দাঁত ফিলিং করে নেওয়া যায় যখন এ ধরনের পুরোপুরি পাল্পের ভিতর ক্যাভিটি চলে আসে তখন আর ফিলিং করার মতো অবস্থা থাকে না এমন অবস্থায় দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হয় অন্য কোনো উপায়ে সে দাঁতটি রাখার মতো অবস্থা আর থাকে না তাই ভিওয়ার্স প্রথম অবস্থায় দাঁতের যদি ডেন্টাল ক্যারিজ দেখা যায় প্রথম অবস্থায় ট্রিটমেন্ট করিয়ে নেওয়ার চেষ্টা করবেন সব সময় ভিওর্স এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি দাঁতে ডেন্টাল ক্যারিজের প্রাথমিক অবস্থায় রয়েছে এখানে এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি খুবই সামান্য এটি যদি এক বছর পরে বা ছ মাস পরে ট্রিটমেন্ট করা হয় হয়তো কোনো সমস্যা হবে না কিন্তু এইখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এবং এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দুইটি দাঁত কিন্তু অনেক বেশি প্রাথমিক অবস্থায় রয়েছে ঠিকই কিন্তু তারপরেও অনেক বেশি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে গেছে তো আপনি যখন ডেন্টিস্টের কাছে যাবেন এ ধরনের ডেন্টাল ক্যারিজের চিকিৎসা করার জন্য তখন সেই ডেন্টাল ক্যারিজ দাঁতের উপরিভাগে যতটুকু অংশ ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে ঠিক ততটুকু অংশ কাটিং করে পরিষ্কার করে তারপরে সেম আপনাকে আগের মতো দাঁতে ফিলিং করে দিবে যেমনটি এখানে করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিওর্স দাঁতে অনেক বড় গর্ত হলেও কিন্তু সেখানে ফিলিং করা যাবে যদি সেই গর্তটি দাঁতের ভিতরের পাল্প পর্যন্ত পৌঁছে না যায় তাহলে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন আবার কখনো কখনো দেখা যায় যে সামান্য দাঁতের উপরে একটা স্পটের মতো হয়েছে এমন স্পটও কিন্তু ধীরে ধীরে দাঁতের গভীরে পাল্প পর্যন্ত চলে যেতে পারে এখানে যা ছবির মাধ্যমে সেটি বোঝানো হয়েছে এখানে দাঁতের উপরে এতটুকু ক্যাভিটি দেখার এতটুকু ক্যারিজ দেখার কারণে এটি ধীরে ধীরে কিন্তু দাঁতের ভিতরে চলে আসছে অনেক বড় ক্যাভিটি হওয়ার দরকার হয় না শুধুমাত্র ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে তা যদি ধীরে ধীরে দাঁতের ভিতরের পাল্প পর্যন্ত পৌঁছে যায় তখনই সে দাঁতে ব্যথা হয় এবং যন্ত্রণা হতে শুরু করে তবেস ব্যথা এবং যন্ত্রণা হলে তখন আর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না তখন আপনাকে রোড ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে যেটি বেশ ব্যয়বহুল চিকিৎসা এখানে যে ডায়াগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটির উপরে একটি বেশ ক্যাভিটি হয়েছে আর এই ক্যাভিটিটা যদি এক্স রে করা হয় তখন দেখা যাবে ঠিক ডেন্টিন অংশে এভাবে রয়েছে তো এ ধরনের ছোট্ট ক্যাভিটি যেটি এখনও পর্যন্ত দাঁতের গভীরের পাল পর্যন্ত পৌঁছায়নি এমন অবস্থায় আপনারা ফিলিং করাতে পারেন এমন অবস্থায় ফিলিং করালে দাঁতে আর কোনো দিনে ভবিষ্যতে আর কোনো সেই দাঁতটি নষ্ট হবে না বা ব্যথা হওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকে না কিন্তু যদি এই ক্যাভিটিটি বা ক্যারিসটি পাল্প পর্যন্ত চলে আসে এটি হলো দাঁতের পাল্প তো এই পাল্প পর্যন্ত যখন ক্যারিসটি চলে আসবে তখন কিন্তু চাইলেও আপনি আর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন না তখন আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে তো বিহর্স এ ধরনের ডেন্টাল ক্যারিজে যত দ্রুত সম্ভব ডেন্টিস্টের কাছে গিয়ে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে দাতে যতটুকু অংশ ক্যারেজে আক্রান্ত হয়েছে ততটুকু অংশ কাটিং করে পুনরায় সেই কাটিং করা অংশটুকু পূরণ করে দেওয়াটাই হলো দাঁতে ফিলিং করা এ ধরনের দাঁতে ফিলিং করার জন্য কোনো ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না কোনো ধরনের ব্যথা পাওয়া যায় না আপনি গেলেই এটি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই এমন দাঁতের জন্য ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে দাঁতটি পুরোপুরি ভবিষ্যতের জন্য এবং বর্তমান সময়ের জন্য আপনারা পুরোপুরিভাবে সুস্থ করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ফিলিং করার পরের ছবি এমন দাঁতে ফিলিং করার পরের ছবি এখানে দেখানো হয়েছে যেটি দেখতে সেম ন্যাচারাল দাঁতের মতোই তো ভিওয়ার্স আশা করি ভিডিওর আলোচনা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম